আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আমাদের নতুন একটা সেমিস্টার চালু হয়ে গেছে, ওই সেমিস্টারে এই সেমিস্টারে আমি চেষ্টা করব আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আইন রিলেটেড সেইগুলো নিয়ে আলোচনা করতে। তো এই এটা যে টপিকটা এখানে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশের একটা টপিক, যে কনস্টিটিউশনটা আসলে কি, যে সংবিধান একটা বিগিনিং ধারণা দেওয়া। তো এই কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশের আমি চেষ্টা করব পুরো যে টপিকটা আছে স্যার আব্দুল হালিম স্যারের বই এবং হচ্ছে যে বাংলাদেশ কনস্টিটিউশনের 153টা আর্টিকেল আছে সেটার আর্টিকেলগুলো পার্ট বাই পার্ট একটা সিরিজ হিসেবে ভিডিও লেকচার তৈরি করা। আশা করি আপনারা দেখবেন, আর দেখলে আপনাদের খুবই হেল্পফুল হবে। আমি চেষ্টা করব খুবই সহজ এবং সাবলীল ভাষায় যেন আপনাদের বোধগম্য হয় সেভাবে আলোচনা করার। তো প্রথমে এই সিরিজটার যে বিগিনিং পার্টটা, যে সংবিধান আসলে কি, এখানে যে আউটলাইনটা দিলাম সেখানে বললাম যে সংবিধান আসলে কি, তার ক্লাসিফিকেশন এবং হচ্ছে ইস্টাবলিশিং, মানে একটা সংবিধান কিভাবে তৈরি হয়। তো প্রথমে বলি একটা সংবিধান কি। সংবিধান হলো একটা রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল, একটা রাষ্ট্রের মৌলিক দলিল। মৌলিক দলিল বলতে কি বুঝি, যেমন কোন একটা প্রতিষ্ঠান যেমন পরিচালনার জন্য কিছু নিয়ম কানুনের সমষ্টির প্রয়োজন হয়, এবং নিয়ম কানুনের সমষ্টি যেটা লিখিত ভাবে থাকে প্রতিষ্ঠানে ওইটাকে মেমোরেন্ডাম বলে। এই মেমোরেন্ডাম হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সংবিধান। এবং হচ্ছে রাষ্ট্রকে যদি আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করি, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করি, তখন ওই রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম কানুন নীতিগুলো প্রয়োজন, যেটা লিপিবদ্ধ আকারে থাকে একটা দলিল আকারে, ডকুমেন্ট আকারে, সেই দলিলটা বা এই ডকুমেন্টটাকেই বলে আসলে সংবিধান বা কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনটা আসলে কি কি উল্লেখ থাকে মূলত একটা কনস্টিটিউশনে? মূলত রাষ্ট্রের পরিচালনার মূল নীতিগুলো উল্লেখ থাকে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। আমরা জানি রাষ্ট্রের তিনটা অর্গান থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। এক্সিকিউটিভের কাজ কি, লেজিসলেচারের কাজ কি এবং জুডিশিয়ারির কাজ কি, এবং এক্সিকিউটিভ থেকে লেজিসলেচারের যে পৃথকীকরণ আছে বা জুডিশিয়ারির যে পৃথকীকরণ আছে, তিনটা সেপারেট অর্গান, এদের কাজগুলা কি, তাদের ক্ষমতাগুলা কি, তারা কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে না, এই সব বিষয় নিয়ে আসলে সংবিধান আলোচনা করে। সংবিধানের বিভিন্ন পার্ট আছে আমাদের দেশের যে সংবিধানটা, সেটা পরবর্তীতে আলোচনা করব। এখানে মূলত বেসিক আলোচনাটা করব আর কি, যে সংবিধান কি, ক্লাসিফিকেশনগুলো এবং হচ্ছে কি এস্টাবলিশমেন্টগুলো। তো সংবিধান কি, আশা করি সবাই বুঝতে পারছেন যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে মৌলিক নীতিমালা আছে, ওই মৌলিক নীতিমালাগুলা যে লিখিতভাবে একটা ডকুমেন্ট আকারে থাকে, ওই লিখিত ডকুমেন্টটাই হচ্ছে কনস্টিটিউশন। তো আমাদের যে বইটা ফলো করবেন স্যাররা, আশা করি আব্দুল হালিম স্যারের বইটা ফলো করবেন, তো ওই বইয়ে হচ্ছে সংবিধান সম্পর্কে একেবারে প্রথম চ্যাপ্টারে সংবিধান সম্পর্কে বিভিন্ন যে ব্যক্তিবর্গ আছেন যারা হচ্ছে এই আইন সম্পর্কে আলোচনা করে, তারা হচ্ছে বিভিন্নভাবে সংবিধানটাকে আসলে ডিফাইন করছে। আসলে এটা হচ্ছে একটা আইনের মূল বিষয়গুলো হচ্ছে আমরা জানি যে এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই, যে এটাই, হ্যাঁ এটা হচ্ছে এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে, ডেফিনেশন করে, ডিফাইন করে। তো রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যারিস্টটল বলছে কি সংবিধান সম্পর্কে, যে সংবিধান হচ্ছে এমন একটা নিয়ম কানুনের সমষ্টি যা রাষ্ট্র তার নিজের জন্য স্বয়ং নিজের জন্য বেছে নেয়। তো এরকম ভাবে আর অনেকগুলো ডেফিনেশন আছে, যেমন থমাস পেইন, সিএফ স্ট্রং, হ্যাঁ ওনারা আসলে আরো তাদের যে ডেফিনেশন গুলো দিছে, আমরা যারা আরো বেশি করে বুঝতে চাই পরীক্ষার জন্য, তারা হচ্ছে ওই ডেফিনেশন গুলো আব্দুল হালিম স্যারের বই থেকে দেখে নেব। তো এখন দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের ক্লাসিফাই ডেফিনেশনের মতো আসলে ক্লাসিফিকেশন নিয়েও আইনবিদদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য হয়, যে আসলে তার ক্লাস কিভাবে ক্লাসিফাইড করবে বা হচ্ছে কিভাবে ব্যাখ্যা করবে, যে বা কত প্রকার কনস্টিটিউশন, কত প্রকার, এই প্রকার ব্যাপারটা নিয়ে হচ্ছে বিভিন্ন মতভেদ তৈরি হয়। তো মূল মতভেদ যেটা, দুইটা বিষয় পাওয়া যায়, একটা হচ্ছে সংবিধান কি রিটেন সংবিধান এবং আনরিটেন সংবিধান, মানে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান, আর একটা ভাগ হচ্ছে কি রিজিড এবং ফ্লেক্সিবল, মানে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। এটা একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি, যে প্রথম ক্লাসিফিকেশনটা কি দেখলাম, যে লিখিত এবং অলিখিত, ঠিক আছে। যেই দেশের সংবিধান বা রাষ্ট্র পরিচালনার যে মৌলিক দলিলটা, যে মূল নীতিগুলো যে উল্লেখ থাকে, যেই দেশের সংবিধানটা আসলে একটা লিখিত ডকুমেন্ট আকারে
এই বিষয়গুলা মূলনীতিগুলো আসলে লিখিত ডকুমেন্ট আকারে লিখিত ভাবে থাকে, এটা হচ্ছে কি রিটেন কনস্টিটিউশন। আর যে দেশের বা যে রাষ্ট্রের এইসব বিষয়গুলা লিখিত ভাবে থাকে না, কিন্তু মৌলিক বিষয়গুলো আছে কাস্টম বা রুলস রেগুলেশনের মাধ্যমে হয়ে আসছে, হ্যাঁ সেটা লিখিত ভাবে একেবারে মূল বিষয়গুলো লিখিত ভাবে নেই, সেটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তো আনরিটেন কনস্টিটিউশন একটা উদাহরণ যদি দেই, যে ইউএস ইউকের যে কনস্টিটিউশনটা ব্রিটিশ কনস্টিটিউশন, যেটা ব্রিটিশ কনস্টিটিউশনটা বা ইউকের কনস্টিটিউশনটা হচ্ছে অলিখিত একটা কনস্টিটিউশন, যে ওইখানে আর তারা আসলে যে অনেক পূর্বে কাস্টমস গুলো আছে বা রীতিনীতি গুলো আছে ওইগুলা বেস করে আসলে তাদের যে সংবিধানটা আছে। তো এই সংবিধানটা আসলে কি অলিখিত সংবিধান। আর রিটেন সংবিধান যেটা বা রিটেন কনস্টিটিউশন যেটা, সেটা হচ্ছে কি যেমন বাংলাদেশের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, এর 153টা এই আর্টিকেল আছে, 7টা তফসিল আছে, একটা প্রিএম্বল আছে, এটা হচ্ছে কি একটা লিখিত কনস্টিটিউশন বা হচ্ছে লিখিত সংবিধান। এমন আরো উদাহরণ আছে, যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ এটা একটা সাধারণ নলেজ হিসেবে জানতে পারেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন লিখিত। আর সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রাচীন লিখিত কনস্টিটিউশনটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস, মানে যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশনটা, মানে আমেরিকান কনস্টিটিউশনটা হচ্ছে সবচেয়ে প্রাচীন লিখিত এবং সবচেয়ে ছোট কনস্টিটিউশন, মাত্র 7টা আর্টিকেল আছে, ঠিক আছে, যেখানে বাংলাদেশের কনস্টিটিউশনের 153টা আর্টিকেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ নলেজ হিসাবে। আর রিজিড এবং ফ্লেক্সিবল, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। ফ্লেক্সিবল মানে কি সহজেই পরিবর্তন করা যায়, হ্যাঁ সহজেই পরিবর্তন করা যায় বলতে কি যে একটা আইনসভায়, আমরা জানি পার্লামেন্টের যে আইনসভা, আইনসভায় কিন্তু আমাদের আইনগুলা মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তাদের মাধ্যমে উপস্থাপিত হইলে, গ্রান্টেড হইলে একটা আইন পাশ হয়। তো ওই আইনসভায় একটা আইন পাশ হয় কিভাবে, যে সংসদ সদস্য যারা আছে মেম্বার অফ পার্লামেন্ট তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে যদি এটা গ্রান্টেড হয় তাহলেই কি একটা আইন পাশ হয়ে যায়। যেমন 350 জন সদস্য আমাদের বাংলাদেশের পার্লামেন্টে আছে বা 300 জন পুরুষ এবং 50 জন মহিলার আছে, 300 জনের মধ্যে যদি 151 জন যে সহমত হয় একটা আইন পাশ করার জন্য, তাহলে এই আইনটা কি পাশ হয়ে যায়, ঠিক আছে। আর যদি 351 জন হচ্ছে বিরোধিতা করে, আর হচ্ছে সরি 151 জন যদি বিরোধিতা করে আর 149 জন যদি রাজি থাকে, তাহলে কি এই আইন পাশ হবে না, হ্যাঁ। এই যে প্রসিডিউরটা, এটা এটার মাধ্যমে যে আইনটা পাশ হয় এবং যে পরিবর্তনটা, এমনটা হয়ে যদি এমন ভাবে আইনটা আবার পরিবর্তন করা হয় যে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়। এখন একটা কনস্টিটিউশন আমাদের দেশে যে এই পর্যন্ত অনেকবারই কনস্টিটিউশনটা 16 বার 17 বার হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো এমন একটা অ্যামেন্ডমেন্ট আমি যদি একটা উদাহরণ ধরি, যেমন ওই যে রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের রাষ্ট্রধর্ম কি ইসলাম, তো এটা নিয়ে কিন্তু কিছুদিন আগে এই যে একজন আমাদের একজন সংসদ সদস্য উনি কি বলছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না এসে, তো এটা যদি পরিবর্তন করতো, হ্যাঁ এই যে এটা যদি পরিবর্তন করতো সংবিধান থেকে, আর এই পরিবর্তনটা যদি 151 জনের ভোটে হয়ে যেত, তাহলে এটা কি থাকতো ফ্লেক্সিবল, মানে সহজে পরিবর্তন করা যায়, এর জন্য আলাদা কোনো প্রসিডিউর নেই, সহজে এটা পরিবর্তন করা যায়। যেমন মুরাদ সাহেব যে বিষয়টা বলছিল, তো ওনার কথা মতো যদি আইন সংসদে পাশ হতো এবং বলতো যে এটা পরিবর্তন করে দিবে যে রাষ্ট্রধর্ম কিছু নাই এসেই, তাহলে যদি 151 জনের রায় যদি হয়ে যেত, তাহলে এটা কি ফ্লেক্সিবল। আর যদি এর জন্য বিশেষ কোন পদ্ধতি ফলো করতে হয়, যেমন বাংলাদেশের কনস্টিটিউশনকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, যে বাংলাদেশের কনস্টিটিউশন 2/3 ভোটে, মানে 3/2 যদি ভোট দেয়, আর ওইখানে ছিল কি 50-50 চেয়ে একটু বেশি, আর এখানে আছে 3/2 একটা, এই যে এই যে রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টা যদি সংসদে পাশ হয় এবং যদি বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি, বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি, তখন কিন্তু ওই 2/3 মানে 3/2 যদি রাজি হয় তাহলে পরিবর্তন হবে, আর যদি না রাজি হয় তাহলে পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে এটা কি কি বলা হয় ফ্লেক্সিবল, মানে সহজে পরিবর্তনশীল, যদি 50-50 উপরে মানে মেজরিটি যদি রায় দেয়, এটা যদি এভাবে যদি পরিবর্তন করা যায় সংবিধান, তাহলে এটা কি ফ্লেক্সিবল। আর যদি কোন বিশেষ পদ্ধতি ফলো করতে হয়, যেমন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে 3/2 রায় দিতে হইব, মানে আলাদা একটা পদ্ধতি, তাহলে এটা কি রিজিড বা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তনশীল না। তো এখানে আমরা যদি একটু দেখি যে রিটেন কনস্টিটিউশন গুলো আসলে রিজিড হয়ে থাকে, হ্যাঁ
যে রিটেন কনস্টিটিউশন গুলা সহজে পরিবর্তন করা যায় না, এর জন্য একটা বিশেষ পদ্ধতি সাধারণ এজ ইউজার কিন্তু অনেক ক্ষেত্রে হয়। আর আনরিটেনটা হচ্ছে কি ফ্লেক্সিবল, যেমন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের কনস্টিটিউশন, ইংল্যান্ডের কনস্টিটিউশন লিখিত ভাবে নাই, এটা যে কোনো সময় যে কোনো ইজি ওয়েতে পরিবর্তন করা যায়, এটা কি ফ্লেক্সিবল। আর যদি বলি ইউকে সরি ইউনাইটেড স্টেটস, আমেরিকার কনস্টিটিউশনটা কি, আমেরিকার কনস্টিটিউশনটা হচ্ছে এক হচ্ছে রিটেন আর এক হচ্ছে কি রিজিড, মানে সহজে পরিবর্তন করা যাবে না, দুই তৃতীয়াংশের ভোটে পরিবর্তন করতে হবে। আর এই যদি ইয়ারটা দেখি যুক্তরাজ্য বা নিউজিল্যান্ডেরটা দেখি, নিউজিল্যান্ডেরটা হচ্ছে কি অলিখিত এবং হচ্ছে কি সহজে পরিবর্তন করা যায়, এই দুইটার মধ্যে এখন বিষয়টা বুঝতে পারছি যে যেটা রিটার্ন হয় এটা সহজে আসলে পরিবর্তন করা যায় না, যেটা আনরিটার্ন হয় এটা সহজে পরিবর্তন করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এটা। তো ক্লাসিফিকেশনটা দেখলাম, এখন হচ্ছে কি মেথডস অফ এস্টাবলিশিং কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশন কিভাবে এস্টাবলিশ হয়। তো একটা কনস্টিটিউশন মূলত চার ভাগে এস্টাবলিশ হয়, একটা হচ্ছে কি বাই গ্র্যান্ট অনুমোদনের মাধ্যমে, একটা হচ্ছে ডেলিভারেট ক্রিয়েশন যে আলাপ আলোচনার মাধ্যমে, আরেকটা হচ্ছে কি রেগুলেশনের মাধ্যমে, একটা হচ্ছে কি ইভালুয়েশন, রেগুলেশন হচ্ছে কি বিপ্লবের মাধ্যমে, আর ইভালুয়েশন মানে কি যে যুগ যুগ ধরে পরিবর্তন হইতে হইতে আসতেছে। তো প্রথমটা কি যে কনস্টিটিউশন বাই গ্র্যান্ট অনুমোদনের মাধ্যমে যে কনস্টিটিউশনটা তৈরি হয়, এটা কি অনেক পূর্বে পূর্বেকার আমলে যারা শাসক ছিল তারা হচ্ছে স্বেচ্ছাচারী নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করত, নিজের যা ইচ্ছা তা করতো, ঠিক আছে। যেমন ইংল্যান্ডের উদাহরণ যদি দেই, ইংল্যান্ডে 1215 সালের আগে এমন নিয়ম ছিল যে কিং নেভার ডু এনিথিং রং, মানে রাজা কোনো ভুল করতে পারে না, অন্য প্রজারা যা ভুল হবে তাদের জন্য পানিশমেন্ট থাকে কিন্তু রাজার কোনো পানিশমেন্ট ছিল না। তো এরই প্রেক্ষাপট এই বিষয়ে যখন রাজা জন ছিল ইংল্যান্ডের 1215 সালে, উনি ওই যে স্বেচ্ছাচারিতার যে বিষয়টা যে যা ইচ্ছা তাই যেভাবে রাষ্ট্র পরিচালনা করতো এটা পরিবর্তন করে 1215 সালে উনি ম্যাগনা কার্টা নামে একটা দলিল উনি লিখিতভাবে পেশ করেন যে ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টা হচ্ছে প্রথম সংবিধান হিসেবে ধরা হয়, ঠিক আছে, প্রথম সংবিধানের দলিল হিসেবে ধরা হয় কোনটা ম্যাগনা কার্টা, যেটা 1215 সালে ইংল্যান্ডের রাজা জন লিখিতভাবে দিয়েছিল। তো এটা হচ্ছে কি যে বাই গ্র্যান্ট অনুমোদনের মাধ্যমে এইভাবে একটা কনস্টিটিউশন আসে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ডেলিভারেট ক্রিয়েশন, ডেলিভারেট ক্রিয়েশন মানে কি আলাপ আলোচনার মাধ্যমে, এটা কি যেমন একটা কনস্টিটিউশন সাধারণত কোথায় আইন কোথায় তৈরি হয়, মানে সংসদে পার্লামেন্টে, তো এই পার্লামেন্টের যে আইন তৈরিটা হয় এর আগে যে একটা আইন তৈরির জন্য বা কনস্টিটিউশন তৈরির জন্য একটা কমিটি গঠন করে সাধারণত, হ্যাঁ একটা কমিটি গঠন করে যেটাকে গণপরিষদ কমিটি বলে, ঠিক আছে, অ্যাসেম্বলি কমিটি। তো এই গণপরিষদ কমিটি তারা হচ্ছে একটা বিষয় কয়েকজন সদস্য মিলে একজন গণ একটা গণপরিষদ কমিটি গঠন করা হয়, ওই গণপরিষদ কমিটিরা সদস্যরা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে যে একটা সংবিধান উপস্থাপন করবে এবং যদি সেটা গ্র্যান্ট হয় তখন সেটাকে কি বলে যে ডেলিভারি ক্রিয়েশন বা আলাপ আলোচনার মাধ্যমে ইস্টাবলিশকৃত একটা সংবিধান, ঠিক আছে, বুঝতে পারছো। এরপরটা হচ্ছে কি রেগুলেশন বৈপ্লবের মাধ্যমে, একটা দেশে যখন একটা রাষ্ট্র বা শাসক স্বৈরাচারী হয়ে পড়ে, স্বৈরাচারী মানে নিজের যেভাবে ইচ্ছা এভাবে রাষ্ট্র পরিচালনা করে, কেউ কোনো তোয়াক্কা করে না, ঠিক আছে, তখন রাষ্ট্রের জনগণ ওই রাষ্ট্রের ওই শাসকের পতন ঘটিয়ে যখন আরেকটা শাসক আসে, ওই শাসক যখন রাষ্ট্র পরিচালনার নীতিগুলো আবার নতুন করে উল্লেখ করে, সেটাকে কি বলে যে বিপ্লবের মাধ্যমে বা রেগুলেশনের মাধ্যমে কনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট হয়েছে। এরকম এস্টাবলিশমেন্ট কৃত কনস্টিটিউশন কোথায় পাবো আমরা, চীনের কনস্টিটিউশনটা হচ্ছে কি রেগুলেশনের মাধ্যমে আসছে, ঠিক আছে, আর হচ্ছে কি রাশিয়ার কনস্টিটিউশনও কি এরকম রেগুলেশনের মাধ্যমে আসছে, মানে যে ওই সময়ে চীন এবং রাশিয়ার আরো অনেক দেশ আছে, মানে দুইটা উদাহরণ দিলাম আর কি, যে চীন এবং রাশিয়ার যদি এই উদাহরণটা যেহেতু বলছি সেক্ষেত্রে ওই সময়ে ওই যুগে তাদের যে শাসক ছিল তারা একেবারে স্বৈরাচারী শাসন করতো, মানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা ভাবে শাসন করতো, কোনো বিষয় তোয়াক্কা করতো না। তখন নতুন শাসক এসে যে তার পূর্বের নিয়ম নীতিগুলো পরিবর্তন করে যে একটা নিয়ম নীতি ফলো করবে সেটা কি বাই রেগুলেশন বা হচ্ছে কি বৈপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সংবিধান। এরপরটা কি বা ইভালুয়েশন, ইভালুয়েশন মানে যে পরিবর্তিত হতে 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 যেভাবে আসে, যেমন এটা কি কোনটা হতে পারে বলতে পারো যে ইভালুয়েশনের মাধ্যমে যে কনস্টিটিউশনটা কি সেটা হচ্ছে কি একটা হবে আনরিটেন আর একটা হচ্ছে কি ফ্লেক্সিবল,
বা রিটেন হলেও ফ্লেক্সিবল, যে সহজেই পরিবর্তন করা যায় বিভিন্ন কাস্টমস রুলস অনুযায়ী এটা, বা বিভিন্ন জাজমেন্ট অনুযায়ী এটা পরিবর্তন হয়। তো এই যে সহজে পরিবর্তন হয় এবং হচ্ছে ইভালুয়েশনের মাধ্যমে আসে, সেটা কোন দেশের? ইংল্যান্ডের যে কনস্টিটিউশনটা, যেমন 1215 সালে প্রথম মেঘনা কার্টা হয়, তাছাড়া সময়ে সময়ে তাদের যদি যেইভাবে প্রয়োজন সেভাবে তারা যদি পরিবর্তন করতে করতে আসে, ইভালুয়েশনের মাধ্যমে আসে, তো তাদের কনস্টিটিউশনটা এইভাবে হয়। তো এই চারটা ভাবে একটা কনস্টিটিউশন কি করে ইস্টাবলিশমেন্ট হয়। প্রথমে কি হয় যে গ্র্যান্ট অনুমোদনের মাধ্যমে, দুই নাম্বারটা হচ্ছে কি আলাপ আলোচনার মাধ্যমে কনস্টিটিউশন তৈরি হয়, তিন নাম্বারটা হচ্ছে কি যে রেগুলেশন বা বৈপ্লবের মাধ্যমে তৈরি হয়, আর চার নাম্বারটা হচ্ছে কি পরিবর্তনশীলতার মাধ্যমে বা হতে থাকে, যেটা আমি বলা ইভালুয়েশন বা ইভালুয়েশনের মাধ্যমে একটা কনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট হয়। তো আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই দুইটা থিংক একটু বোঝার চেষ্টা করবেন, যে রিটার্ন আর রিটার্ন এবং হচ্ছে এই চারটা বিষয়। থ্যাংক ইউ।